এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে মোটে দুইটি ম্যাচ জিতেছে বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষে। ব্যাটাররা ইনিংসে ভালো শুরু করলেও পারছিলেন না শেষ করতে, বাজে শট খেলে হতেন আউট। এবার বাংলাদেশকে পরামর্শ দিলেন সাবেক পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরাম বললেন, আমি যদি বাংলাদেশ দলের অধিনায়ক বা কোচ হতাম তবে আমি দলের সবাইকে মনোবিদ দেখানো নিশ্চিত করতাম। শান্তর কথাই ধরুন না, সে একসময় 50 রানে ব্যাট করছিল, তখনই আজব একটা শট খেলতে গিয়ে আউট হলো। তখন যদি সে সিঙ্গেল নিতে থাকতো তাহলে দলের স্কোর আরও বেশি হতে পারত।